হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও আছি ভালো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, দেখো আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এটা হচ্ছে স্ট্রবেরির চাটনি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরোটা দেখো, আর কেউ টেনে দেখবে না। তো দেখো চাটনির কালারটা কত সুন্দর এসেছে। তো কীভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো আমি স্ট্রবেরি নিয়েছি। তো আমরা সাধারণত স্ট্রবেরি কম বেশি খেয়ে থাকি, কিন্তু চাটনিটা কমই খাওয়া হয়। তো ভাবলাম চাটনি করি, আর স্ট্রবেরিগুলো খুব টকও ছিল, ওই জন্য চাটনি করে নিয়েছি। তো এখানে দেখো আমি স্ট্রবেরিগুলি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এই যে সব কটা কাটা হয়ে গেছে। এখানে একটা আমি ভাজা মশলা তৈরি করব। দেখো এখানে কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে। এখন গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে ফ্রাই করছি। দেখো ফ্রাই হয়ে গেছে। এখন মিক্সচার মেশিনে একটা মশলা তৈরি করব। এই যে মশলা তৈরি হয়ে গেছে। তো স্মেলটা খুব সুন্দর এসেছিল। আর দেখো আমাদের কী কী লাগবে। এখানে স্ট্রবেরিগুলো কুচানো আছে। এখানে চিনি, চিনির সাথে নকুলদানা, কিশমিশ। এখানে লাগবে ভাজা মশলা যেটা করেছি শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে। এখানে তেজপাতা, পাঁচফোড়ন, নুন, হলুদ, আর আমি এটা করব সাদা তেলে। তো চলো কীভাবে বানাই তোমরা দেখো। এখানে দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে গেছে। এখানে দেখো আমি ফোড়নে পাঁচ ফোড়ন দিচ্ছি, আর তেজপাতা। তো গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি, নালে পাঁচ ফোড়নগুলো পুড়ে যাবে। তো এইবার দেখো আমি কুচুনো স্ট্রবেরিগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। তো দেখো এবার নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এই যে হলুদ দিয়েছি। তারপর নুন দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। তো দেখো নুন হলুদ মানে হলুদ দেওয়ার পর কালারটা কত সুন্দর এসছে। এবার নকুলদানা চিনি দিয়েছি। তো নকুলদানাটা আমি এই জন্য ইউজ করেছি যাতে চিনিটা কম লাগে। তো নকুলদানাও তো মিষ্টি হয়, তো এই জন্য দিয়েছি নকুলদানা। তো দেখতে পাচ্ছ স্ট্রবেরি থেকে কত জল এসছে। তো এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ এখানে আমি কোনো জল ইউজ করিনি। এই যে দেখো কি সুন্দর এসছে কালারটা চাটনির। আর এখানে আমি কিশমিশটা অ্যাড করেছি, কারণ অফ ক্যামেরা ছিল এই জন্য দেখাতে পারিনি। তো তোমরা চাইলে জলও ইউজ করতে পারো। আর দেখো আমাদের রেডি হয়ে গেছে স্ট্রবেরির চাটনি। তো বন্ধুরা ভিডিওটা রেসিপিটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কমেন্টস করে জানিও। তোমরা ওইভাবে বাড়িতে ট্রাই করো, খুব টেস্টি হয়েছিল। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।